জান তোমার বাবাও 5 লাখ টাকা দিবে আমার বাবাও 5 লাখ টাকা দিবে করবে কাবিল নামে আমি সই করব পাসপোর্টে যাবে ফুলসাজানো গাড়িতে স্বামীর বাড়ি হ্যালো বন্ধুরা আপনি যদি একজন টিকটক ইউজারকারী হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি এই ভিডিওটা কিন্তু বর্তমানে কিন্তু আপনি ট্রেনিং এ দেখতেছেন সাথে কিন্তু মিউজিকটা আপনি এই মিউজিকটা এমনকি এই টেমপ্লেটের যে ভিডিওটা এটা কিন্তু ব্যাপক পরিমাণ ভাইরাল অবস্থা এবং ট্রেন্ডিং আছে তো আপনি যদি এই ভিডিওটা এডিট করেন কি প্রয়োজন হবে সর্বপ্রথম প্রয়োজন হবে ক্যাপকাট টেমপ্লেট লিংক দ্বিতীয় যে প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ওগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে ওখান থেকে আপনারা ডাউনলোড করে ইউজ করতে পারবেন আপনি যখন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করবেন আপনাকে যে কোনো একটা ব্রাউজারে নিয়ে যাবে ডাইরেক্টলি তো আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটা ইউজ করতেছি গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে আমি যেই ক্যাপকাট টেমপ্লেট লিঙ্কটা কপি করে রাখছি ওই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দেব তারপর গোতে ক্লিক করব তো আপনি এখানে কিছুই করতে হবে না ডাইরেক্টলি আপনি যখন ওই লিঙ্কের উপর ক্লিক করবেন আপনাকে সেম এরকম একটা পেজে নিয়ে আসবে এদিকে আসার পর ক্লোজ করে দিবেন এরকম ইন্টারফেস চলে আসার পর এখানে দেখতে পারবেন ওপেন অ্যাপস আপনারা ওপেন অ্যাপসের উপর ক্লিক করবেন তো অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেটটা কানেক্ট থাকতে হবে তো এখানে আমাদের দেখেন ডাইরেক্টলি টিকটক অ্যাপসের ভিতরে নিয়ে আসলো তো যাদের ফোনে টিকটক অ্যাপসটা নেই অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো এদিকে আসার পর দেখতে পারবেন যে এই যে ক্যাপকাট যে লোগো সহ যে ক্যাপকাট লেখাটা আছে টেমপ্লেট আমরা এখানে ক্লিক করব তো আমাদের মেইন টেমপ্লেটের ভিতরে নিয়ে আসবে এদিকে আসার পর দেখতে পাবো ইউজ টেমপ্লেট ইন ক্যাপকাট আমরা এখানে ক্লিক করব তো আমাদের এখানে আরেকটা পেজে নিয়ে আসবে এদিকে আসার পর দেখতে পাবো ইউজ টেমপ্লেট আমরা এখানে ইউজ টেমপ্লেটের উপর ক্লিক করব তো এখান থেকে আপনার পছন্দের আপনি একটা ফটো চয়েস করে নেবেন যে কোনো একটা ফটো আপনি এখান থেকে চয়েস করে নেবেন তো আমি একটা ফটো চয়েস করে নিতেছি তো ফটো ডাট করা হয়ে গেলে এখানে প্রিভিউতে ক্লিক করবেন তো ভিডিওটা লোডিং নিয়ে কিন্তু আমাদের এখানে কমপ্লিটলি হয়ে যাবে এই যে দেখেন ভিডিওটা অসম লেভেলের একটা ভিডিও যেটা বর্তমানে কিন্তু সেই পরিমাণ ট্রেনিং এমনকি ফরিত আছে তো ভিডিওটা সেভ করার জন্য উপরে আমরা এখানে এক্সপোর্ট অপশন দেওয়া আছে আমরা এক্সপোর্ট উপরে ক্লিক করবো তারপর এখানে এক্সপোর্ট ও দুটো অর্ডার এখানে ক্লিক করবো তো এটা আমাদের 100% কম্পিউটার আমাদের গ্যালারি অপশনে চলে যাবে তো আমরা মিউজিকটা অ্যাড করার জন্য আমরা চলে যাবো ক্যাপকাট অ্যাপসের ভিতরে যাদের ফোনে ক্যাপকাট অ্যাপসটা নয় অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপসের ভিতরে তো এখানে আসার পর এখানে আমরা নিউ প্রজেক্ট দেওয়া আছে আমরা নিউ প্রজেক্ট উপরে ক্লিক করবো এইমাত্র যে ভিডিওটা আমরা সেভ করলাম ওই ভিডিওটা সিলেক্ট করবো তারপর এখানে অ্যাডে ক্লিক করবো তো এদিকে আসার পর এখানে দেখতে পারবেন এখানে যে আমরা যে অরিজিনাল যে টেম্পলেটের মিউজিকটা আছে আমরা এখান থেকে মিউট করে দেবো এই যে মিউট অপশনে ক্লিক করবো তো একদম শেষে আমরা চলে আসবো এদিকে আসার পর দেখতে পারবো ভিডিওটা একটু লম্বা এদিকে আসার পর দেখতে পারবো এখানে আমরা এই একটা ক্যাপকাটের যে ওয়াটারমার্কটা দেওয়া আছে এখানে লেয়ারটাতে ক্লিক করবো ডিলিট অপশনে ক্লিক করবো একদম আমরা সামনে লেয়ারে চলে আসবো এদিকে আসার পর দেখতে পারবো অ্যাড অডিও আমরা অ্যাড অডিওতে ক্লিক করবো এক্সট্রাতে ক্লিক করে আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে মিউজিকটা আপনি ডাউনলোড করছেন ওই মিউজিকটা সিলেক্ট করে এখানে ইনপুট করবেন দেখেন এখানে আমাদের ভিডিওটা কিন্তু এখানে কমপ্লিট এখানে আমরা মিউজিকটার পরিমাণ মতো আমরা এখানে ভিডিওটা রাখবো তো এখানে মিউজিকটা আমরা এখানেই শেষ তো এখানে আমরা ভিডিও লেয়ারটাতে ক্লিক করবো এখানে স্পিডে ক্লিক করে দুইটা ভাগ করে নেবো বাকি অংশটুকু আমরা এখান থেকে ডিলিট করে দেবো দেখেন আমাদের এটা এতটুকু তো ভিডিওটা সেভ করার জন্য এখানে সেভ অপশানে ক্লিক করবো তো ভিডিওটা আমাদের 100% কমে গ্যালারি অপশানে চলে যাবে এই ছিল স্ক্রিপ্ট যদি ভিডিওটি ভালো অবশ্যই লাইক দেবেন আমার চ্যানেল নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইবেরও বাসা থাকবেন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য